চলতি বছরে কোম্পানি ফ্ল্যাগশিপ 9 সিরিজে তিনটি নতুন ফোন নিয়ে এসেছে আইকো। সকলে আইকো 9 লঞ্চের প্রত্যাশা করলেও সকলকে চমকে দিয়ে আইকো 9 প্রো বাজারে নিয়ে এসেছিল চীনের কোম্পানিটি। স্যামসাং ও ওয়ান প্লাস এর সঙ্গে প্রতিযোগিতায় এই ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর দিয়েছে আইকো। এছাড়াও এই সিরিজে লঞ্চ হয়েছে আইকো 9 এসি। কম দামের প্রিমিয়াম সেগমেন্টের কথা মাথায় রেখে এই ফোন লঞ্চ হয়েছে। দামের প্রতি কতটা সুবিচার করলো আইকো 9 এসি, তো চলুন জেনে আসি। দুটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে আইকো 9 এসি। 8GB RAM এবং 128GB স্টোরেজের দাম 33,990 টাকা। অন্যদিকে 1GB RAM এবং 256GB স্টোরেজ এই ফোনের দাম 37,990 টাকা। এই ফোনের ডিজাইনে প্রিমিয়াম লুক পাবেন, তবে ফোনের পিছনে রয়েছে পলিকার্বনেট ফিনিশ, তবে ব্যবহার হয়েছে মেটাল ক্যামেরা মডিউল। এই ফোনে কোনো IP রেটিং দেখা যায়নি, তবে কোম্পানির দাবি পানি ও ধুলা থেকে ফোনকে রক্ষা করতে পর্যাপ্ত সিলিং ব্যবহার হয়েছে। আইকো 9 এসি তে রয়েছে 6.62 ইঞ্চি FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। ফোনের ডান দিকে রয়েছে পাওয়ার বাটন ও ভলিউম রকার। এই ফোনের ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে আইকো। আইকো 9 এসি তে রয়েছে স্ন্যাপড্রাগন 888 চিপসেট। কোম্পানির দাবি এই ফোনে নিজস্ব ডিসপ্লে চিপ ব্যবহার হয়েছে। রয়েছে ওয়াইফাই, এসি, ব্লুটুথ 5.2, NFC, স্যাটেলাইট নেভিগেশন সহ সব ওয়্যারলেস কানেক্টিভিটি ফিচার। তবে এই ফোনে কোনো 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। গ্রাহকের সুবিধার জন্য ফোনের সঙ্গে একটি USB Type-C থেকে 3.5mm কনভার্টার দিচ্ছে চীনের কোম্পানিটি। আইকো 9 এসিতে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের উপর চলবে কোম্পানির ফ্যান্টাস OS 12 স্কিন, থাকছে নতুন ম্যাটেরিয়াল ইউ উইজেট। আইকো 9 প্রো এর সঙ্গে একটি থিমিং ইঞ্জিন দিলেও আইকো 9 এসিতে তা বাদ পড়েছে। এই ফোনের ডিসপ্লেতে দুর্দান্ত কালার পাবেন। এই ফোনের ডিসপ্লে 60Hz ও 120Hz রিফ্রেশ রেটের মধ্যে নিজেই বদল করতে থাকে। রয়েছে HDR 10 প্লাস সার্টিফিকেশন, ফলে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিও থেকে HDR কন্টেন্ট দেখা যাবে। স্ন্যাপড্রাগন 888 চিপসেটে থাকার কারণে দৈনন্দিন কোনো কাজের সমস্যার সম্মুখীন হতে হবে না। ফোনের ভিতরে রয়েছে 4500mAh ব্যাটারি, যা ব্যবহার করে খুব সহজে এক চার্জে গোটা দিন এই ফোন ব্যবহার করতে পারবেন। এছাড়াও রয়েছে একটি 66W ফাস্ট চার্জার। এই ফোনের পিছনে তিনটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরা রয়েছে 48MP, সঙ্গে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এছাড়াও একটি 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও একটি 2MP ন্যানো ক্যামেরা। আল্ট্রা ওয়াইড ক্যামেরার মাধ্যমে ম্যাক্রো ছবি তোলা যাবে। দিনের আলোয় এই ফোনে দুর্দান্ত ছবি উঠবে, মিলবে ভালো ডায়নামিক রেঞ্জ। আল্ট্রা ওয়াইড ক্যামেরাতেও দিনের আলোতে ভালো ছবি তোলা যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16MP একটি ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে দুর্দান্ত ছবি তোলা যাবে, তবে কম আলোতে এই ফোনের ক্যামেরার অটো মোড হতাশ করবে। আলো খুব কমে গেলে ছবিতে নয়েজ দেখা যায়। তো আইকোর এই ফোনটি তোমার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারো। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।